আমি কমপ্লেন করি? ও মাই গড, তুমি কমপ্লেন করো সারাক্ষণ আমার ব্যাপারে, আমি পাতিল এমনি কেন রাখছি? শুনো, তোমার মতো জামাই যারা আছে তার সৎ শাশুড়ির দরকার নাই। সৎ শাশুড়ির ব্যাখ্যা বুঝো? সৎ শাশুড়ি মানে বুঝো? না, শাশুড়ি হলো জামাইয়ের আপন মা। তারপরেও আপন শাশুড়ির একটু হলেও স্নেল হয় কোনো 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 সময়, কোনো কোনো ক্ষেত্রে। আর যদি সে শাশুড়ি হয়ে যায় সৎ মা, মানে জামাইয়ের সৎ মা যদি আমার শাশুড়ি হয়, সৎ শাশুড়ি, ওই শাশুড়ি যেই অবস্থা করতো তুমি সেম, তো তুমি থাকলে জীবনে সৎ শাশুড়ির দরকার নেই। এই দিলা প্রতিদান তুমি আমাকে। তোমার আগের গার্লফ্রেন্ডরা জানে তোমার সম্পর্কে? ও এ বাপ রে বাপ, এরা মনে হয় দেখতে আমার খুশি হয় যে হ্যাঁ হ্যাঁ এখন আমি টলারেট করতেছি। আমি ভাবতাম এরা হিংসা করে, এখন দেখতেছি না, এরা খুশি যে এখন আমি তোমার টলারেট করতেছি, ওদের টলারেট করতে হয়নি।